হ্যালো, আমাদের যে রেস্টুরেন্টে দেখা হয়েছিল না প্রথমবার, আপনি ওই রেস্টুরেন্টে চলে আসেন। আমি বেশি সময় দিতে পারবো না, 45 মিনিটস, তাড়াতাড়ি আসেন। ঠিক আছে, রাখছি। কিন্তু এটা তো সম্ভব না সময় এখন। 45 মিনিটস, আমি অপেক্ষায় থাকবো। জলদি আসেন। হ্যালো, সরি, 15 মিনিট লেট। হাই জিসান, হ্যাঁ, আমি ফাইন, নাইস মিটিং ইউ। এক্সকিউজ মি, আমি একটু আসছি। বসেন। থ্যাংকস। আপনি অনেক লাকি, অরিত্রীর মুখ থেকে আপনার অনেক গল্প, অনেক প্রশংসা শুনেছি। আপনার অনেক ভালো বন্ধু নিশ্চয়ই। বন্ধু? আচ্ছা, কি খাবেন বলেন? কফি? শুধু কফি? আপনি চাইলে অন্য কিছু অর্ডার করতে পারেন। না, জাস্ট কফি। আচ্ছা, আপনি একটু অর্ডার করেন, আমি আসছি একটু। হ্যাঁ, শিওর। কি ব্যাপার, চলে আসলেন কেন? আপনি 15 মিনিট লেট করে আসলেন কেন? আরে, আমি কি ইচ্ছা করে লেট করেছি নাকি? এটা কি সেই ছেলে যার সাথে ব্রেকআপ হয়েছিল আপনার? আপনি বুঝলেন কি করে? আপনার চোখ দেখে বোঝা যায় অনেক রাগ, অনেক অভিমান। বুঝছে, এই ছেলে সে ছেলে না। তাহলে এই ভদ্রলোক আমার বাবার পছন্দ করার ছেলে। বাবা ফোর্স করছে, এই জন্য আমার এখানে আসতে হচ্ছে। আমার সামনে বসে থাকতে আমার বিরক্ত লাগতেছিল, তারপর আপনি লেট করে আসছেন। সরি, আপনাকে কয়েকটি কথা বলি। জীবনে যে মানুষটা চলে গেছে তাকে ভেবে শুধু শুধু কষ্ট পাচ্ছেন, আশেপাশের মানুষজনকে কষ্ট দিচ্ছেন। জীবনে নতুন মানুষ আসবে, অতীতকে ভুলে যাওয়াই ভালো। মনের মধ্যে একজনকে পুষে রাখলে নতুন মানুষ তো আসতে পারবে না। আর রাগটা একটু কমানোর চেষ্টা করেন, ড্রিঙ্ক না করলে সব থেকে ভালো। এই ছেলেকে পছন্দ হয়নি আপনার? সরি। জিসান কোথায়? সে তো চলে গেছে। চলে গেল? তবে যাবার আগে আমাকে আপনার জন্য 10টি নিয়ম মানতে বলে গেছে। নিয়ম 1, তাকে কখনো নারীসুলভ আচরণ করতে বলবেন না। নিয়ম 2, তাকে 3 গ্লাসের বেশি কখনো ড্রিঙ্ক করতে দেবেন না। নিয়ম 3, সে রাগ হলে মাঝে মাঝে যে কাউকে মারতে পারে। নিয়ম 4, কফি শপে গেলে আপনি শুধু কফিই খাবেন। নিয়ম 5, সে যদি আপনাকে কখনো আঘাত করে তাহলে এমন অভিনয় করবেন যে আপনি ব্যথা পেয়েছেন। আর যদি সত্যি ব্যথা পেয়ে থাকেন তাহলে এমন অভিনয় করবেন যে আপনি ব্যথাই পাননি। নিয়ম 6, একসাথে থাকার প্রতি 100 দিনে তাকে একটি করে গোলাপ দিবেন, কেননা সে এটা খুব পছন্দ করে। নিয়ম 7, কখনো কখনো তার পাগলামোর কারণে আপনাকে জেলে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। নিয়ম 8, কখনো যদি সে আপনাকে বলে আমি আপনাকে হত্যা করব, তাহলে সেটা পাগলামো ভাবে না নিয়ে সেটাকে সিরিয়াসলি নেবেন। নিয়ম 9, কখনো হাঁটতে হাঁটতে যদি তার পা ব্যথা হয়ে যায় তাহলে জুতা পরিবর্তন করবেন। নিয়ম 10, সে খুব লিখতে পছন্দ করে, তার লেখা যাই হোক তাকে সর্বোপরি উৎসাহ দেবেন। একটু পরে আবার ডায়াল করুন।